নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি কাজু মিল্ক। এটা খুব সহজেই হয়ে যায় এবং খুব সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই হয়ে যায়। কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা যখন ফ্রিজ থেকে সার্ভ করা হয়, এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আসুন কীভাবে সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমরা দেখি। এটা বানানোর জন্য আমার যেসব উপকরণগুলো লাগবে, আসুন সেগুলো প্রথমে আমি দেখে নিই। এটা বানানোর জন্য নিয়েছি আমি 1 লিটার দুধ, 100 গ্রাম কাজু, 1/4 কাপ চিনি আর কিছু কেশর। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কাজুগুলো আমি একটু গুঁড়ো করে নেব। অনেকে চাইলে কিন্তু এই কাজুটা ভিজিয়ে রেখে পেস্টও বানিয়ে নিতে পারেন, কিন্তু গুঁড়ো করে নিলে একটু চটপট হবে, ওই জন্য ভেজানোর ঝামেলা ছাড়াই ওই জন্য আমি এটা গুঁড়ো করে নিলাম। দেখুন, এটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি যে এটা আমার চটপট হয়ে যাওয়ার জন্যই আমি কিন্তু গুঁড়োটা করলাম। এরপর দুধটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমার, দুধটা আমার খুব বেশি গাঢ় করার দরকার নেই। দুধটা জাস্ট একটু ভালোভাবে 3-4 মিনিট যদি এবার ফুটে যায়, ফোটার পরে 3-4 মিনিট আমি শুধু ফুটিয়ে নেবো। বেশিক্ষণ আমি বসিয়ে গাঢ় করার কোনো প্রয়োজন নেই, কারণ কাজুটা দিলে একটু তো গাঢ় হয়েই যাবে। আর এটা যেহেতু কাজু মিল্ক, আমি তো এটা কোনো ক্ষীরের মতো কোনো জিনিস বানাচ্ছি না, এটা দুধ দুধ মতো ব্যাপারটা থাকবে, সেই জন্য এটা আমি জাস্ট একটু শুধু ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটা। দুধটা কিন্তু আমার খুব ভালো মতো ফুটছে। এরকম অবস্থাতে আমি একটু ভালো করে 3 থেকে 4 মিনিট মতো শুধু ফুটিয়ে নেবো একটু লো ফ্লেমের মধ্যে, যেন দুধের কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দুধটা আমার প্রয়োজন মতো ফুটানো হয়ে গেছে। এরপর আমি একে একে সব উপকরণগুলো এর মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দেবো 1/4 কাপ চিনি। চিনিটা যে যা স্বাদ মতো দেবেন, আমি খুব বেশি মিষ্টি করলাম না। তবে আমার যেরকম দুধ দিয়েছিলাম, এতে আমি যদি আরেকটু চিনি দিতাম তারও আমার কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমার বাড়িতে একটু হালকা মিষ্টি চলে, আমি সেই জন্য একটু কম মিষ্টি দিলাম। চিনিটা যে যা নিজের স্বাদ মতো দেবেন। এই চিনিটা দিয়েও আমি কিন্তু 2-3 মিনিট ফোটাবো, যাতে চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশে যায়। দুধটা যে প্রথম অবস্থায় আমি বেশিক্ষণ ফুটাইনি, কিন্তু একটা একটা করে উপকরণ দিতে দিতে দেখুন দুধটা কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে, সেটা দেখে বুঝতেই পারা যাচ্ছে। যদি এর থেকে বেশি ঘন করি তাহলে কিন্তু যেটা বলছিলাম যে ভালো লাগবে না, এই জন্য আমি কিন্তু করিনি। এরপর আমি কাজুর যে আমি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ 2-3 মিনিট মতো ফুটাবো। এরপর দিয়ে দিলাম অল্প সামান্য মতো কেশর। কেশরটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার লাগে, কেশরের ফ্লেভারটা সবাই পছন্দ করে। যদি কেউ কেশরের ফ্লেভার পছন্দ না করেন তাহলে অনেকে কিন্তু এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু কেশর দিয়েছি ওই জন্য আমি এখানে ছোটো এলাচের গুঁড়োটা ব্যবহার করলাম না, কারণ আমার দুটোর সেন্ট একসঙ্গে ভালো লাগে না, সেই জন্য আমি দুটোর ফ্লেভার একসঙ্গে আমার যেহেতু ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না। যদি কেউ পছন্দ করেন তবে দুটোও দিতে পারেন। এরপর এটাও আমি একটু 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো, যাতে কাজুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যেন কেশর থেকে তার ফ্লেভারটা কালারটা দুটোই ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। দেখুন, এটা 3-4 মিনিট ফোটানোর পর একটা কী সুন্দর কালার হয়ে গেছে দুধের, সেই সাদা ভাবটা কিন্তু আর নেই, একটা খুব বেশি ডার্ক না, অথচ বেশ সুন্দর একটা মিষ্টি কালার হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। এরপর এটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর এটা ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো। এই দুধটা মনে রাখবেন কিন্তু সবসময় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করবেন, এমনি নর্মাল টেম্পারেচারে কিন্তু অতটা সুন্দর খেতে লাগবে না। তাই চেষ্টা করবেন যেন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করতে পারেন। এরপর এর মধ্যে আমি দুধটা দেওয়ার পর কিছু কাজুর গুঁড়ো আর কিছু কেশর দিয়ে এটা একটু পরিবেশন করে দিলাম। বন্ধুরা, যদি আমার ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।